সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন সচেতনতায় আমরা অনুষ্ঠানটিতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ফাহমিদা খানুরমি, এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেটের জেলা সভাপতি মোহাম্মদ আফসার আজিজ স্যার। দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আপনি একজন রাজনীতিবিদ, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনার রাজনৈতিক যে জীবনটি সেটি কবে শুরু হয়েছে বা কিভাবে শুরু হয়েছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ডায়াল সিলেটকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন আমি স্কুলে লেখাপড়া করতাম, ক্লাস এইট থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ছাত্রলীগের সাথে আমি সম্পৃক্ত হই। সেই অবধি আজ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একজন গর্বিত কর্মী হিসাবে, পরবর্তীতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকদের সাথে 2003 সাল থেকে আমি সম্পৃক্ত আছি। দীর্ঘ একটা পথ চলা বাংলাদেশ আওয়ামী পরিবারের সাথে। যেহেতু স্বেচ্ছাসেবক সংগঠনের কথাটি বলছেন, তো স্বেচ্ছাসেবক সংগঠন আসলে বলতে কি বোঝায়? স্বেচ্ছাসেবক লীগ আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এবং প্রয়াত মন্ত্রী জনতা আব্দুর রাজ্জাক, তাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক রেখে স্বেচ্ছাসেবক বাহিনী প্রথমে গঠন করা হয়েছিল। সেই স্বেচ্ছাসেবক বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা পালন করেছিল। পরবর্তী সময়ে এই দেশকে গঠন করার জন্য এই স্বেচ্ছাসেবক বাহিনী তার প্ল্যাটফর্ম থেকে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে তার উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য সংগঠনটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে? সংগঠনটি আসলে আমাদের, আমি আগে বলেছি এটি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। আমাদের অভিভাবক সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তার যোগ্যতা অনুসারে তার দায়িত্ব মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী, এই দেশকে গঠন করার জন্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি কি বলবো যে একটা অঙ্গ বলা যায় স্বেচ্ছাসেবক লীগকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু দীর্ঘ একটি রাজনৈতিক জীবনের সাথে আপনার পথ চলা, তো সেক্ষেত্রে রাজনৈতিক জীবনে আপনি কি কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কি না? আসলে অসংখ্যবার অসংখ্য প্রতিকূলতার সৃষ্টি হয়, তার মধ্যে আমি বেশ কয়েকটি ঘটনা আমার জীবনে ঘটেছে, আমি দুই একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমি প্রথমে যখন ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি প্রথম এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রথম আমি কারাবরণ করি 1990 সনে। তারপরে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 93 সনে আবারও গ্রেফতার হই, 95 সনে আবারও গ্রেফতার হই। এভাবে বিভিন্ন সময় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, গণতন্ত্রের সংগ্রাম কোটরে চালিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটাতে অংশগ্রহণ করতে গিয়ে বারবার বিএনপি জামাত দ্বারা গ্রেফতার হই এবং নির্যাতিত হই। শারীরিকভাবে আমি বিভিন্ন সময় নির্যাতিত হয়েছিলাম, যার দরুন 1996 সনের একটি ঘটনা, আমি যখন মদন মোহন কলেজের ছাত্র, সে সময় জাতীয়তাবাদী ছাত্রদলে তাদের আভ্যন্তরীণ কুণ্ডলে একজন ছাত্র নিহত হয়, সেদিন আমি কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলাম না, কিন্তু সেখানে দেখা গেল আমি সহ আমাদের ছাত্রদের অন্যান্য বন্ধুদেরকে আসামি করে একটি হত্যা মামলা, আচ্ছা, হত্যা মামলা করা হয়েছিল, যেটা আজ পর্যন্ত আমাকে পীড়া দেয় যে আমি ঘটনার সাথে সম্পৃক্ত না থেকেও শুধু আদর্শের কারণে বঙ্গবন্ধুর রাজনীতি করে বিদায় আমাকে হত্যা মামলায় মিথ্যা আসামি করা হয়েছিল, সেটা আজ আমাকে পীড়া দেয়।
আপনি যেহেতু অনেকদিন যাবত রাজনীতির সাথে আছেন, একদম ছাত্র জীবন থেকে আপনি ছাত্র রাজনীতি করছেন, সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইব, বর্তমান সময়ে যারা ছাত্র রাজনীতি করছেন, ছাত্র সংগঠন করছেন, একজন ছাত্র হিসেবে সংগঠনের মানে একজন নেতা হিসেবে অনেকেরই অভ্যুদয় ঘটে, তো একজন নেতার কি কি ধরনের বিশেষ গুণাবলী থাকা দরকার ছাত্র রাজনীতিতে যারা নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন? ছাত্রলীগের রাজনীতি তারাই করবে যারা ছাত্র, সেটা আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, এবং বাংলাদেশ ছাত্রলীগের যে গঠনতন্ত্র সংশোধন করে তিনি তার বয়সের সীমাবদ্ধতা নির্ধারণ করেছেন, পাশাপাশি কোনো অছাত্র বিবাহিত ছাত্র কেউ ছাত্রলীগের পদদারী নেতা হতে পারবে না, সেটা তিনি স্পষ্টভাবে বাংলাদেশ ছাত্রলীগের সংবিধানে সেটা সংযুক্ত করেছেন। সেক্ষেত্রে আমি বলবো যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, উনি যেটা করেছেন বর্তমান স্বপ্নের সময় উপযোগী একটি সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে কোন বয়স থেকে আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া উচিত? আপনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, যদি তাদের আমরা ইতিহাস দেখি, প্রত্যেকেই ছাত্রজীবন থেকে তাদের রাজনীতিতে হাতে করে প্রত্যেকেই ছাত্রনেতা হয়েছেন, ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন। আমি বলবো যে ছাত্রজীবন থেকেই মানে দেশ গঠনে একজন ছাত্রনেতা যেভাবে দেশের প্রতি দেশ উদ্বুদ্ধ হবে, হঠাৎ করে জুড়ে একজন যদি একটা পদ দিয়ে যায় তার ভিতরে ছাত্রলীগের সেই ভালোবাসা আবেগটুকু থাকবে না, আমি সেটা বিশ্বাস করি। আপনার কাছে আর কি ব্যাপারে জানতে চাইবো, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির কয়েকটি কাল আপনি দেখেছেন, তো আপনাদের সময় যেমন রাজনীতি করতেন, এখন যারা রাজনীতি করছে তার মধ্যে আপনি কেমন ফারাক দেখতে পাচ্ছেন, কিংবা আপনার কি মনে হয় যে বর্তমান রাজনৈতিক দলগুলো কিছুটা সরে গিয়েছে, বা আপনাদের যে আদর্শ নিয়ে আপনারা রাজনীতি শুরু করেছিলেন, বর্তমানে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সাথে কোনো ধরনের তফাত আছে কিনা আপনার কি মনে হয়? এখানে আপনার প্রশ্নের উত্তর আমি বলবো, আমাদের সময়কার রাজনীতি ছিল ভিন্ন, আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে, এখানে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ছিল, স্বৈরাচার তাদের সিংহাসন পাকাপোক্ত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে পাশাপাশি অন্যান্য আমাদের অন্যান্য ছাত্র সংগঠনকে ব্যবহার করার জন্য যে নীল নকশা সে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, বাংলাদেশ ছাত্রলীগ সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল তার বিরুদ্ধে। আচ্ছা, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ, আপনি যদি ইতিহাস দেখেন বাংলাদেশ দেখবেন বাংলাদেশ ছাত্রলীগ এরশাদ বিরুদ্ধে আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, কোনো আপোষ করে নাই বাংলাদেশ ছাত্রলীগের কোনো একজন নেতা এরশাদের সাথে আপোষ করে নাই, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কোনো ছাত্রলীগের নেতা আপোষ করে নাই। সেই তুলনায় বর্তমানে আমাদের ছাত্র সমাজের যে অবস্থা সেখানে আমি বলবো, এখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, সব দিকে সুশাসন, সব জায়গায় সম অধিকার সবাই, আমাদের সময়ে ক্যাম্পাস দখলের রাজনীতি ছিল, হল সংগঠন হলগুলি দখলের রাজনীতি ছিল, সেটা এখন নাই। এখানে এখন সবাই একসাথে সৌহার্দ্যপূর্ণভাবে একই ক্যাম্পাসে একই হলে সবার পদচারণা, এখন রাজনীতির পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো মনে হচ্ছে। তো আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাইবো, যে ছাত্র রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছে সবাই কি রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আছে তারা সবাই কি ছাত্র, নাকি কিছু অছাত্রের হাতে অনেক সময় আমাদের দায়িত্বগুলো অর্পিত হচ্ছে? দেখুন এখানে যদি আমরা বলতে, সেটা আমি আরেকটু আপনার সাথে যোগ করি, সেটা শুধুমাত্র আমি বলবো না যে বাংলাদেশ ছাত্রলীগের কথা, অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, অনেক ধরনেরই ছাত্র সংগঠন আছে, বামপন্থী ডানপন্থী সব কিছু মিলিয়ে আপনি যদি একটু বলতেন। সব কিছু মিলে যদি বলতে হয় আমাদের, আমি যেটা বলবো, আমাদের প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বড় যে সংগঠন ছিল জাতীয়বাদী ছাত্রদল, আমরা যে সময় ছাত্রলীগ করতাম তখন আমাদের যে দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিল আমরা দেখেছি অনেকে বিবাহিত, অনেকে ছাত্রত্ব নেই, সে সময় তারা ছাত্রদলের রাজনীতির সাথে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যেটা অনেক সময় আমাদের কাছে মানে আমরা ঠাট্টা করতাম যে আপনি আজকে
ছাত্র নেতৃত্ব দিচ্ছেন, আপনার ছেলে আমাদের সাথে ছাত্র নেতৃত্ব দিচ্ছে, আমরা আদুয়া হিসাবে তাদেরকে সম্বোধন করতাম। এই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র নেতা তারাই হবে যারা ছাত্র লেখাপড়ার সাথে সম্পৃক্ত, যারা অরিজিনালি ছাত্র তারাই ছাত্র নেতৃবৃন্দ হবে। অন্য কারো হাতে ছাত্র নেতৃত্ব চলে যাক সেটা আমার কাম্য নয়। বাংলাদেশের ছাত্র রাজনীতি আসলে এখন কোন পর্যায়ে আছে আপনি মনে করেন? বাংলাদেশে ছাত্র রাজনীতি আগে বলেছি যে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমরা বিগত দিনে দেখেছি ডাকসু নির্বাচন, সেখানে সবগুলি ছাত্র সংগঠন তার সতর্কভাবে অংশগ্রহণ করেছে। আমরা চাই ছাত্র রাজনীতির যে অতীত ঐতিহ্য, যেভাবে এদেশকে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ছাত্র পাশাপাশি অন্যান্য ছাত্র সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, আবারও এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্র যাতে কোনো ষড়যন্ত্রকারী নস্যাৎ করতে না পারে সেজন্য বাংলাদেশ যতগুলি ছাত্র সংগঠন রয়েছে আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই এখন অত্যন্ত সচেতন এবং অত্যন্ত দেশপ্রেমী। তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রই তো অগ্রণী ভূমিকা সবসময় পালন করে আসছে, পাশাপাশি আমি বিশ্বাস করি অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তো আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একজন স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি, তো সেই হিসাবে সেই জায়গা থেকে আপনার কাছে একটু পরামর্শ চাইবো, দেশ এবং জাতি গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আপনার কী কী পরামর্শ থাকবে? দেশ এবং জাতি গঠনে আমাদের অবিসাম্প্রদায়িক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটি উক্তি ছিল, পৃথিবী আজ দুভাগে বিভক্ত, একদিকে শোষক অন্যদিকে শোষিত। বঙ্গবন্ধু বলেছিলেন আমি শোষিতের পক্ষে। তো সেই শিক্ষা থেকে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা মনে 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 প্রাণে বিশ্বাস করি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা রয়েছে, তার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে যে 2021 সালের ভিতরে আমরা মধ্যায়ের দেশ এবং 2041 সালে আমরা উন্নত বিশ্বে পদার্পণ করার জন্য আমরা কাজ শুরু হয়েছে, তার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটাকে আমি সাধুবাদ জানাই। সেটাকে আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। আমরা যদি প্রত্যেককে সেটাকে গ্রহণ করি তাহলে এই দেশ 2021 সালে আমরা আমাদের মধ্যমায়ের দেশ ইতিমধ্যে আমরা পদার্পণ করেছি, 2041 আগেই আমরা উন্নত বিশ্বে আমরা পদার্পণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তো আপনার কাছে আরেকটা ব্যাপারে একটু জানতে চাইবো, পরামর্শ চাইবো, যেহেতু আপনি অনেক বছর ধরে রাজনীতির সাথে আছেন, আপনার রাজনৈতিক সূচনা ছিল ছাত্র জীবনে, তো এখন অনেক সময় দেখা যায় যে আমাদের ছাত্ররা যারা রাজনীতিতে আছে তারা অনেক সময় দেখা যায় যে রাজনীতিটাকে যে উপলক্ষ করে লক্ষ্য হিসেবে তারা অনেক উল্টাপাল্টা কাজ করছে, অনেকে মদ গাঁজা খাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে বা অনেক সময় ক্ষমতার অপব্যবহার করছে, তো তাদেরকে একটা সুস্থ রাজনীতিতে আসার জন্য আপনি কি ধরনের পরামর্শ দেবেন? দেখুন, আমি এটাকে কোনো সময় সমর্থন করি না কিংবা আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী সেটাকে সমর্থন করে না। কোনো ছাত্র সে কোনোভাবে যেন কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত না হয়, এজন্য আমাদের আমরা যারা দায়িত্বশীলরা রয়েছেন তাদের কাছে আমার চাওয়া থাকবে আমরা যেন সঠিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, পাশাপাশি আমাদেরকে আমাদের অভিভাবকবৃন্দকে সচেতন হতে হবে যাতে একজন ছাত্র সে লেখাপড়ার পরে যে অবসর সময়টুকু পাবে সেটা সে ছাত্র রাজনীতির জন্য ব্যয় করবে, ভালো কাজে ব্যয় করবে। সেটা শুধু রাজনীতি না, একজন ছাত্র হিসাবে এদেশের প্রত্যেকটি মানুষের প্রতি তার একটি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটুকু সে নিষ্ঠার সাথে পালন করবে, এটাই কিন্তু আসলে ছাত্র রাজনীতি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা দেখে এসেছি। বঙ্গবন্ধু, যদি বঙ্গবন্ধুর ইতিহাস, যারা আমাদের 3000 ছাত্ররা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, পাঠ্যপুস্তকে দীর্ঘদিন ছিল না, বর্তমানে পাঠ্যপুস্তকে সেটা সম্পৃক্ত হয়েছে, এবং বঙ্গবন্ধুকে জানার
যে আমরা দেখেছি স্কুল কলেজে, আমি একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমি দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজে বঙ্গবন্ধু কন্যার, মুক্তিযোদ্ধা কন্যার, হ্যাঁ, এবং জাতীয় সঙ্গীত এটা বাধ্যতামূলক করা হয়েছে, যেটা অতীতে ছিল না, এবং প্রতিদিন এক একটি নতুন শপথ বাক্য পাঠ করানো হয়। আচ্ছা, যেটা আমাদের ছাত্রছাত্রীর জন্য আমি বলবো যেটা অত্যন্ত সময় উপযোগী। একজন ছাত্র যদি একটি শপথ বাক্য সে যদি তার মনের ভিতর গেঁথে ফেলে, তার ভবিষ্যৎ জীবন অত্যন্ত উজ্জ্বল হবে, সেটা তার ভবিষ্যৎ নিয়ে কেউ কিন্তু কেউ কোনো প্রশ্ন করবে, প্রশ্ন করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই আশাবাদ আশা করি ব্যক্ত করতে পারি যে ভবিষ্যতে ডায়াল সিলেটের পাশে আমরা আপনাকে পাব। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ডায়াল সিলেট পরিবারকে আমাকে আজকের এই সন্ধ্যায় আপনার সাথে আলাপ করে আমার অত্যন্ত ভালো লেগেছে। সেই ভালো লাগার একটি অনুষ্ঠান এখানে আপনাকে সম্পৃক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি বলবো আপনাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে ডান্স লেটের পাশে থাকবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য ডায়াল সিলেটের সাথে থাকুন। ধন্যবাদ।